أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله আমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। একটা আমরা আগের ক্লাসে আমরা মুদাফ বা মুদাফ ইলাইহি শিখেছিলাম, ওটার সংক্ষিপ্ত রিভিশন দিয়ে আমরা আমাদের নতুন লেসনে যাব। তার আগে আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি ইনশাআল্লাহ, এট এন্ড অফ দ্য ক্লাস সবাই গান। আমরা সেদিন বলেছিলাম যে দুইটা শব্দের ভিতর সম্পর্ক তৈরি করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ইদাফা। যেমন আল্লাহ এবং রসুল, এটার কোনো অর্থ নাই আল্লাহ রসুল, এর সম্পর্ক তৈরি করতে হবে এটা এর দিয়ে। এর যতক্ষণ আমরা দিলাম না তার আগে আল্লাহ, এটা হলো মারফুর আলামত, রসুল এটাও মারফুর, বাংলায় যদি আমরা বলতে যাই মানসুব হয়ে যাবে আল্লাহকে, এটা মানসুব হয়ে যাবে রসুলকে, এটা মাজরুর হবে আল্লাহ রসুলে, এটা আমরা জানি। এখন আমরা সম্পর্ক তৈরি করব আমরা আল্লাহ রসুল, এটা কোন এটা মিনিংলেস, এটা অর্থ বুঝাচ্ছে না যতক্ষণে আমরা এর জিনিসটা না দিচ্ছি তো আল্লাহ এর রসুল। এর দিলে যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইদাফা। আমি সেদিন বলেছিলাম আল ইদাফা তু ইদাফা, এবং বলেছিলাম এই যে ইদাফার দুটো পার্ট, একটা হচ্ছে মুদাফ, একটা হচ্ছে মুদাফ ইলাইহি, হচ্ছে মুদাফ মুদাফুন মুদাফুন ইলাইহি, জাস্ট রাইট। তো এই দুটো শব্দ, প্রথমটা হচ্ছে সম্পর্ককারী, মালিকানা, মালিক, পজেসর, পজেসর বলেন, এটা হচ্ছে আমার সম্পর্কিত, পজেসড, এইটাকে বলা হচ্ছে আরবিতে মুদাফ, এটাকে বলা হচ্ছে কি মুদাফ। আর যে মালিক তাকে বলা হচ্ছে মুদাফ ইলাই, মুদাফ ইলাই। এবং একজনের প্রশ্ন ছিল যে মুদাফ ইলাই সবসময় পরে আসবে কিনা, ইয়েস বাংলায় প্রথম দেখা যাচ্ছে, কিন্তু আরবিতে হবে কি, আমরা যেটা আরবিতে লিখতে যাই রসুলুন আল্লাহ, এটা আমাদের। এখন এইদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে বলেছিলাম যে রসুল মুদাফ, রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই। যখন সম্পর্ক তৈরি হবে তখন নিয়মটা হচ্ছে যদি এটা তানবিন থাকবে না, মুদাফ কখনো তানবিন নিবে না, তো রসুল হয়ে গেল, এবং এইটা হবে মাজরুর হয়ে যাবে, পুল ডাউন করে এটাকে দাম্মাটাকে কাসরা করা হচ্ছে, তাহলে হলো কি রসুল্লাহ। আর একটা জিনিস হচ্ছে এই মুদাফ কখনো আল নিবে না, এটা কখনো আল নিবে না, এটা হলো নিয়ম। সো আল দেয়া যাবে না এবং তানবিন থাকবে না, সো রসুল্লাহ, এটা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি, ভেরি ইজি। যদি আমরা বলি আল্লাহর ঘর, আল্লাহ এর ঘর, তাহলে আমরা জানি
বাইতুল এটা হচ্ছে আল্লাহ, তাহলে এটা মুদাফ মুদাফ ইলাইহি, বাইতু থাকবে না, এটা হবে তো কি হয়ে যাচ্ছে এখন বাইতুল্লাহ, আমরা সবসময় কথাটার সাথে পরিচিত, এটা কখনো তানবিন নেবে না, আল থাকবে না, এবং মুদাফ ইলাইহির ব্যাপার হচ্ছে সবসময় সে মাজরুর হবে, এটা তানবিন নিতে পারে আলো নিতে পারে। যদি বলি মুহাম্মাদের বই, আমরা একটা বানাচ্ছি মুহাম্মাদের বই, তাহলে বই হচ্ছে কিতাবুন, মুহাম্মাদ মুহাম্মাদুন, রাইট। এখন যদি আমরা এটাকে মুদাব মুদাব ইলাইহি করি তাহলে তানবিন থাকবে না, কিতাবু মুহাম্মাদিন, সো এটা তানবিন নিতে পারে। দ্যাট মিন মুদাফ ইলাইহের উপরে যে হারাকাতটা থাকবে সেই সেম হারাকাত কাসরায় চলে আসবে, মানে এখানে দুটো তান পেশ আছে, এখানে দুটো কাসরা চলে আসবে, দ্যাট মিন মুদাফ ইলাইহি তানবিন নিতে পারে, কিন্তু মুদাফ তানবিন নিতে পারে, মুদাফ আল নিতে পারবে না, কিন্তু সে আল নিতে পারবে। কিভাবে, আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি কিভাবে সে আল নিতে পারে। যদি আমরা বলি শিক্ষক এর কলম, মানে যে কোনো শিক্ষকের, তাহলে আমরা একবার লিখে ফেলি যেহেতু আমরা অলরেডি অভ্যস্ত হয়ে গেছি, কলামু মুদের মুদাররিসিন তানবিন নিয়েছে। যদি বলি আমরা শিক্ষক সাহেবের কলম, মানে ডেফিনিট একজন শিক্ষকের কলম, তাহলে আমরা বলবো কলামু আল মুদাররিসি, আল মুদাররিস। তাহলে দেখেন এখানে আল নিয়েছে কিন্তু কলামু কলামুল মুদাররিসি, তাহলে তানবিনও নিতে পারছে আলও নিতে পারছে, কিন্তু মুদাফ নেভার টেক আল এবং তানবিন, এটা একটা ফর্মুলা, এটা মনে রাখবে। এবং এবার কোরআনে অনেক জায়গায় আমরা পাবো ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য, দেখছেন নাসরুল্লাহ আল্লাহ সাহায্য। সো আমরা বুঝলাম তাহলে এখন যে মুদাফ আল নিবে না তানবিন নিবে না, কিন্তু মুদাফ ইলাইহি তানবিন নিতে পারে এবং আলও নিতে পারে। আমার মনে হয় এর বেশি আর ব্যাখ্যা করার দরকার নেই আজকের জন্য, মোটে রিভিউ করার জন্য, যে আপনাদের একটু মেমোরিতে আবারটাকে নিয়ে আসার জন্য, আমরা মুদাফ মুদাফ ইলাইহি কি করছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে বহুবচন, আরবিতে বহুবচন। সিঙ্গুলার প্লুরাল, আমরা সবাই জানি বয় বয়েস, বুক বুকস, কিন্তু এখানে এসে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, ম্যান হয়ে যাচ্ছে, ম্যানস হচ্ছে না, হচ্ছে মেন মেন। তাহলে দেখেন এখানে আমাদের দুটো জিনিস, এই যে বয় এবং বুক, এর প্লুরালটা কিন্তু অরিজিনালিটিকে সে ধরে রেখেছে, বয় রেখেই তারপর সে এস যোগ করেছে, বুক রেখেই সে বুকস হয়েছে, মানে ইনট্যাক্ট তার অরিজিনালিটি সে ধরে রাখছে, তারপরে সে এক্সটেনশন করেছে এস দিয়ে। কিন্তু এই যে ম্যান এবং মেন, এটা কমপ্লিটলি ব্রোকেন, কিন্তু এটার অরিজিনাল সেই পার নাই, ম্যান মেন হয়ে গেছে, মানে এখানের কম্বিনেশন ওখানে আর নাই, এই দুটোর কম্বিনেশন এখানে আছে, গঠন কনস্ট্রাকশন আছে। তো এই দুটো, তাহলে এটাকে আমরা বলতে পারি সাউন্ড,
সাউন্ড প্লুরাল, মানে যা ছিল তা তাকে দেখে সে অতিরিক্ত একটা অক্ষর যোগ করে সে প্লুরাল তৈরি করেছে। আর এটা হলো কি ভেঙে ফেলছে, যা ছিল অরিজিনাল শেপ সে নষ্ট করে ফেলছে, এটাকে বলা যাবে ব্রোকেন প্লুরাল, ব্রোকেন ব্রোকেন প্লুরাল, ভঙ্গুর 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 বহুবচন। আর এটা হলো অটুট বহুবচন, অটুট মানে যা আছে সেটাকে সে ধরে রাখছে, জাস্ট এইটুকু আমরা বুঝে নেই। এখন আমরা এই জিনিসটাকে আমরা অ্যারাবিকের সাথে আমরা মিলাতে যাবো যে অ্যারাবিক কি বলছে। এটা বলার উদ্দেশ্য যে আপনারা বুঝে নিলেন যে সাউন্ড এবং ব্রোকেন প্লুরালের পার্থক্য আসছে, যে অরিজিনাল সিঙ্গুলারের যে শেপটা ছিল সেটা প্লুরালে অক্ষুণ্ণ রেখেই ফার্দার সে আগাচ্ছে, আর ভঙ্গুর বা ব্রোকেন প্লুরালের সে সিঙ্গুলারে যেটা ছিল সেটা পুরো সে ব্রেক করে ফেলছে, ভেঙে নতুন একটা শব্দ তৈরি করেছে। এবারে আমরা আসি আরবির ব্যাপারে কি হচ্ছে। বহু বচন একে আরবিতে বলা হয় যমুন, যমুন 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 হচ্ছে বহু বচন, অনেকগুলো দুইয়ের অধিক যমুন। এখন আরবিতেও যম, ওখানে যেমন আমরা পেলাম ইংরেজিতে দুই ধরনের সাউন্ড প্লুরাল এবং ব্রোকেন প্লুরাল, এখানে আমরা দুটো পাচ্ছি, কিন্তু এখানেও কয়টা পাচ্ছি আরবিতেও দুটো, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল, এটা ব্রোকেন প্লুরাল। সাউন্ড প্লুরালকে বলা হচ্ছে আল জামু আসসালিম, আর এটাকে বলা হচ্ছে আল জামু আত-তাকসীর ব্রোকেন। এইটুকু আপাতত আপনার মনে রাখেন, জমা সালেম জমা তাকসির সংক্ষেপে জে এম এস, জে এম এস আবার একে ভাগ করব উত্তর আমরা আসছি পরে। আমরা প্রথমে একটা পুরুষবাচক, এই যে জমু সালেম যেটা বললাম আমরা আল আল জমু সালেম মানে সাউন্ড প্লুরাল, এটার ইংরেজি হচ্ছে সাউন্ড প্লুরাল, অটুট বহুবচন, অটুট অটুট বহুবচন। এটা আবার দুই ভাগ করা যাবে, একটা হচ্ছে পুরুষবাচক অটুট বহুবচন, কি হবে পুরুষবাচক অটুট বহুবচন, মহিলা বাচক মহিলা বাচক অটুট বহু। তাহলে আমরা প্রথম পুরুষ বাচক অটুট বহু বচন দিয়ে আমরা শুরু করব, এটাকে আরবিতে বলা হচ্ছে জমু আল মুজাক্কারি আসসালিম। যদি এই টার্মটা মনে রাখতে কষ্ট হয়, পুরুষবাচক অটুট বহুবচন বা জামা মোজাক্কার সালেম, সংক্ষেপে জামা মোজাক্কার সালেম, এটাকে আমরা সংক্ষেপ হলো জেএমএস, মনে রাখেন। আর ভয় করার কোনো কারণ নেই, সব বলা আছে, যেটা আপনার সহজে আপনি মনে রাখবেন এইটা মনে রাখেন, এইটা মনে রাখেন, এইটা মনে রাখেন, কনসেপ্টটা আমাদের বুঝলেই হলো, কনসেপ্ট বোঝা দরকার আমাদের আগে। তাহলে আমরা এখন পুরুষবাচক অটুট বহুবচন নিয়ে আমরা কথা বলি। একজন মুসলমান, একজন একজন মুসলিম, আমরা সবাই জানি মুসলিমুন মুসলিমুন। আরবিতে বলেছিলাম পুরুষবাচক এবং মহিলাবাচকের পার্থক্য হচ্ছে গোলতা,
যে শব্দে আপনি যে নাউনে আপনি গোলতা গোলতা মিন্স এইটা গোলতা দেখবেন না আপনি স্ট্রেট 99% ধরে নেবেন সেটা পুরুষবাচক তার কিছু ব্যতিক্রম আসলে আমরা পরে দেখব যে যখনই আপনি কোনো একটা শব্দ বা কোনো একটা নাউন আপনি গোলতা ছাড়া দেখবেন তখন ধরে নেবেন স্ট্রেট এটা পুরুষবাচক তাহলে মুসলিম যেহেতু গোলতা নাই একজন পুরুষ মুসলমানদের বোঝাচ্ছে তাহলে এটা আছে এখন মারফুর আলামত মারফু আছে যেহেতু আমরা জানি যে এটা একজন মুসলিম দুই পেশ অথবা এক পেশ থাকলে সেটা মারফু সো মুসলিম হলো মানে একজন মুসলমান এখন যদি আমরা বলি অনেক মুসলিম অনেক অনেক মুসলিম অনেক মুসলিম তাহলে এখন আমরা কিভাবে বের করব এটা অটুট যেহেতু আমরা বলছি অটুট তাহলে মুসলিম এইটুকু ঠিক থাকছে দেখেন অরিজিনাল সেইটুকু ঠিক রেখে দিচ্ছি কিন্তু এরপরে এর সাথে কি হচ্ছে এর সাথে সে উনাযোগ হচ্ছে মুসলিমুনা দ্যাট মিন অরিজিনাল যে শব্দটা আছে তার সাথে শুধু অ এবং নুন মানে উনা উনা যোগ করলে সে বহু বচন হচ্ছে জমা হয়ে যাচ্ছে জম মুদাক্কার সালেম হচ্ছে মুসলিমুনা এবং এটা মারফু এটা মারফু এর মারফুর আলামত উনা এই উনা যখনই হবে তখন সেটা মারফু অনেক মুসলমান তাহলে মুসলিমুন এর বহু বচন হচ্ছে মুসলিমুনা ক্লিয়ার যদি আমরা বলি একজন মুমিন একজন মুমিন একজন মুমিন মুমিন এই পর্যায়ে বলে রাখলাম এখন আমি লিখলাম এখানে মুমিনুন তাহলে আপনি ধরেই নেবেন যেহেতু গোলতা নাই সেটা পুরুষ একজন পুরুষ মুমিন একজন পুরুষ মুমিন তাহলে এখন যদি অনেকজন পুরুষ মুমিন বানাতে যাই তাহলে আমরা উনা যোগ করবো আর কিছুই না দেখেন অটুট কিন্তু এটা মুমিনুন মুমিন মুমি দিয়ে এখানে শুধু আমরা এখন উনা যোগ করে তাহলে মুমিনুনা অনেক মুমিন পুরুষ মুমিন মুমিনুন মুমিনুনা মুসলিমুন মুসলিমুন জাস্ট ভেরি ইজি ভেরি ইজি তাহলে আমরা বুঝলাম যে এক বচন যখন থাকবে পুরুষবাচক তার শেষে উনা যোগ করলে সেটা বহু বচন হচ্ছে এবং সেটা মারফু হচ্ছে এখানে মারফু হচ্ছে পেশ দিয়া এখানে মারফু হচ্ছে উনা দিয়ে সো এটা একটা আলামত বহু বচনের আলামত হচ্ছে মারফু উনা এখন আমরা আসি বলেছিলাম মারফু মানসুফ এবং মাজরুফ এটা ছিল মারফুন মারফুন মানসুবুন মাজরুর তাহলে এখন মুসলিমুন আমরা বলেছিলাম মুসলিমুন মারফু একজন মুসলমান এটার মানসুফ ছিল আমরা জানি মুসলিমান মুসলিমান এটা আমরা পড়েছি কিন্তু এর মাজরুর ছিল মুসলিমিন এটাকে ধরে এখন ফার্দার আমরা আগাচ্ছি এখন আমরা যদি বলি অনেক মুসলমান তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি তাহলে মুসলিমুনা হয়ে গেল এটুকু ক্লিয়ার এখন এর মানসুব কি হবে মাজরুর কি হবে
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং পুরাণিক ল্যাঙ্গুয়েজ এত সিম্পল যে শর্টের ভিতর পুরো জিনিসটাকে প্রকাশ পাচ্ছে কম কাজে। যেমন এটার মুসলিমান এখানে হবে মানসুব হবে মুসলিম অটুট, এ পর্যন্ত ইন্টাক্ট রেখে দিচ্ছি, কিন্তু এখন ভাগ হয়ে যাচ্ছে, উনা ছিল মারফু, এখন মানসুবের জন্য আসবে সে ইনা, মুসলিমিনা মানে ইনা, ইনা যোগ হয়ে গেল এখন সে মানসুব করার জন্য, এর মানসুব করার জন্য হয়ে গেল এখন সে মুসলিমিনা, মুসলিমিনা, তাহলে ইনা যোগ হয়ে গেল। আর এর মাজরুর হবে একই জিনিস, অল্প কোনো ঝামেলা নাই, মুসলিমিনা, মুসলিমিনা, দ্যাট মিন ইনা, ইনা যোগ করে অটুট বহুবচন, জমু মুজাক্কার সালেম, পুরুষবাচক অটুট বহুবচন, পুরুষবাচক সাউন্ড প্লুরাল যেটা, তার মারফু হচ্ছে উনা দিয়ে, আর মানসুব এবং মাজরুর হচ্ছে ইনা দিয়া, একটা দিয়ে দুটো প্রকাশ পাচ্ছে, মানে ঝামেলা কম। আমি আশা করি আপনারা বুঝে ফেলছেন যে মুসলিমুন একজন মুসলমান, মারফু তার বহুবচন মুসলিমুনা, উনা যোগ হচ্ছে, এবং উনা হচ্ছে মারফুর আলামত, এখানে মারফুর আলামত ছিল পেশ, এখানে মারফুর আলামত উনা। মুসলিমান একজন মুসলমান কে মনে রাখতে হবে, একজন মুসলমান কে মুসলিমান, অনেক মুসলমান কে মুসলিমিনা, ইনা যোগ হয়ে গেল, একজন মুসলমানের এর মুসলিমিন, অনেক মুসলমান এর মুসলিমিনা, মানে দিস এন্ড দিস সেম। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বুঝবো কেমন করে এই সেন্টেন্সটা এটা মাজরুন না মানসুব, ভেরি ভ্যালিড কোশ্চেন আপনাদের থাকবে, তা আমি আগেই বলে দিচ্ছি, এটা সেন্টেন্স বলে দিবে, সেন্টেন্সের কনটেক্সট বলে দেবে এটা কি মাজরুর হচ্ছে না মানসুব হচ্ছে। যখন আমরা সামনে এগোবো তখন বুঝে ফেলবো এটা তো যদি ইনে আছে কিন্তু এটা মাজরুর নট মানসুব, অথবা এটা মানসুব অথবা মাজরুর, এটা আমরা বুঝবো তখন, সেন্টেন্স আমরা কনস্ট্রাকশন দেখবো তখন বুঝে ফেলবো যে একই মুসলিমিনে দিয়া সেটা মানসুব বুঝাচ্ছে না মাজরুর বুঝাচ্ছে। এখন আমরা আসি আর একটা জিনিস, মুমিনুন একজন মুমিন পুরুষ, যেহেতু গোল তার নাই, তাহলে একজন পুরুষ মুমিন, একজন পুরুষ মুমিন কে, মুমিনান একজন পুরুষ মুমিনের, মুমিনিন একজন পুরুষ মুমিন, একজন পুরুষ মুমিন কে, একজন পুরুষ মুমিন এর মানসুব মাজরুর। এখন এইটার সাথে আপনি মিলিয়ে নিলেই আমার হয়ে যাচ্ছে যে তাহলে অনেক পুরুষ মুমিন কি হবে, মুমিনিনা, মুমিনিনা, অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, অনেক পুরুষ মুমিন, অনেক পুরুষ মুমিন কে, মুমিনিনা, এটা তো মিলান তাই হয়ে গেল মুমিনিনা, অনেক পুরুষ মুমিন কে মুমিনিনা, সেম সাউন্ড পুরুষবাচক বহুবচন যেটা
সেটা হচ্ছে তার কনস্ট্রাকশন হচ্ছে এভাবে যে শুধুমাত্র সিঙ্গুলারের শেষে উনা যোগ করলেই হয়ে যাচ্ছে বহুবচন মারফু, ইনা যোগ করলেই হয়ে যাচ্ছে বহুবচন মনসুব, ইনা যোগ করলেই হয়ে যাচ্ছে বহুবচন মনসুব। কারণ বুঝতেই পারি আমরা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনুনা মুমিনিনা মুমিনিনা। আরেকটা দেখি আমরা মুদাররিসুন শিক্ষক, একই ভাবে ফর্মুলা সেম, মুদাররিসুন মুদাররিসান মুদাররিসান মুদাররিসিন, তাহলে বহুবচন সেম মুদাররিসুনা মুদাররিসিনা সিনা মুদাররিসিনা। সো কঠিন কোথায় আমি বুঝতেছি না, কিন্তু যখন অনেকে বলে যে স্যার মাথায় ঢুকতেছে না কঠিন লাগছে আমি কষ্ট পাচ্ছি, এই জন্য যদি একে বলা হতো যে আমার চাকরিতে প্রতি বছর ইনক্রিমেন্ট লাগার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা টেস্ট হবে, কোয়ালিফাই যে করবে তার ইনক্রিমেন্ট হবে, দেখুন তো কিভাবে আমরা মুমিনুনা বানিয়ে ফেলতাম, মুমিনিনা বানিয়ে ফেলতাম, মুমিনিনা বানিয়ে ফেলতাম, তখন পরিশ্রমকে পরিশ্রম মনে হতো না। যদি আমরা খুব ইমিডিয়েট কোনো কিছু পেতাম তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমাদের সহজ লাগে, কিন্তু এর ইমিডিয়েট কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আমাদের নাই, যার কারণে এটা আমাদের কঠিন মনে হচ্ছে। তা আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আসলে এটা দিয়ে আমরা কিন্তু পাচ্ছি না বলেই কিন্তু ইয়ার লুজিং আওয়ার ইন্টারেস্ট, আমরা আমাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছি, কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু কঠিন, সে কত বড় বড় সাবজেক্ট আমি পড়ে আসছি তাই নাই কি, এটা কেন কঠিন লাগবে? দেখেন তো যে ইংলিশ ভালো আইএলটি এসে 7-8 স্কোর করছে, কেন বাইরে যেতে হবে হায়ার বিদেশে পড়তে হবে, সেজন্য রাত দিন ঘুমকে হারাম করে দিচ্ছে। আমরা এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিকে বোঝার জন্য আল্লাহর কোরআনকে বোঝার জন্য আমরা কে কতটুকু সময় দিচ্ছি, প্লিজ আস্ক ইয়োরসেলফ, আই আস্ক মাইসেলফ, ইউ আস্ক ইয়োরসেলফ, তাহলে আমরা জবাব পেয়ে যাব আসলে এই ভাষা কঠিন আমরাই তৈরি করছি, যেহেতু আমরা এরকম যতটুকু মেহনত দেওয়া দরকার ততটুকু মেহনত আমরা দিচ্ছি না বা করছি, সেটা আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই হলো মোটামুটি সামারিতে পুরুষ বাচক অটুট বহু বচনের উদাহরণ, একই জিনিস ফলো হবে সব জায়গায়। এখন আমরা আসি মহিলাবাচক অটুট বহুবচন, জম্মু মুজাক্কার সালেম আমরা করেছি, এখন আমরা একটু যাই মহিলাবাচক পুরুষবাচক অটুট বহুবচন বললাম, মহিলাবাচক অটুট বহুবচন কি ব্যাপার? আমরা বলেছিলাম পুরুষ বাচক অটুট বহু বচন কি ছিল এটা, জামউ আল মুযাক্কিরি আস-সালিম, আর স্ত্রীবাচক অটুট সাউন্ড অটুট বহুবচন প্লুরাল এটা হবে জামউ মুয়ান্নাস, আমরা জানি মুয়ান্নাস, যাদের মোটামুটি একটু নলেজ আমরা জানি যে মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক, মুয়ান্নাসি আস-সালিম আস-সালিম। সো এটাকে আমরা বলতেছি জেএমএস, সংক্ষেপে জেএমএস, জামা মুজাক্কার সালেম, এটা হবে জেএনএস,
মুয়ান্নাস সালেম কি বলো জেল, বইতে আমাদের এভাবেই আছে জেমে জেনে, সংক্ষেপ আমাদের মনে রাখার জন্য এইটা মনে রাখতে হবে আমার, এমন কোনো কথা নেই, খবরটা ঘাবড়াবার কিছু নাই, এটা ফরগেট দিস থিং, যদি জেমে জেন মনে রাখে, পুরুষ বাদে অটুক বহু বছর, স্ত্রী বাদে অটুক বহু বছর, উই মেক দ্য লাইফ ইজি। এখন আমরা পুরুষ বাচক অটুক বহু বচন আমরা শিখলাম, আর মহিলা বাচক অটুক বহু বচন আমরা কিভাবে করা যায়, জেনে এটাকে আমরা বলছি জেনে, বইতে আমাদের এভাবে আছে বহিষ্কার। তাহলে আমরা জেনেছিলাম যে কোন শব্দের শেষে গোলতা আসলে সেটা মুয়ান্নাস স্ত্রী বাদ, যেমন আমরা পড়েছিলাম মুসলিমুন, মুসলিমুন এটার সাথে গোলতা যোগ করলে সে স্ত্রী বাদ, একজন পুরুষ মুসলমান, বলবো কি আমরা একজন মহিলা মুসলমান, তাহলে হবে মুসলিমাতুন, গোলতা নিয়ে আসলাম মুসলিমাতুন হয়ে গেল, মুসলিমাতুন মুসলিমুন মুসলিমাতুন। তাহলে আমরা পেলাম যে মহিলা বাচক হতে হলে ম্যাক্সিমাম জায়গায় মোস্ট অফ দ্য কেসে গোলতা থাকতে হবে, অর্থাৎ আমরা যেটা কমন সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে একজন মহিলা মুসলিম কি হলো, তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুন তাহলে মারফু মানসুব হবে, তাহলে মুসলিমাতান, মুসলিমাতান। একজন মহিলা মুসলিম এর মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে কি আগে ছিল কি মুসলিমুন মুসলিমান মুসলিমিন, পুরুষ মুসলমান নিয়ে একজন মহিলা মুসলমান, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন কে এর রাইট। এখন আমাদের হলো একে অটুট বহুবচন করতে হবে, সাউন্ড প্লুরাল করতে হবে। এর নিয়মটা হচ্ছে আমরা যেরকম পুরুষবাচকের শেষে উনা যোগ করেছিলাম, এখানে যোগ করতে হবে মুসলিমা, এই পর্যন্ত আমরা ঠিক রেখে আমরা চলে আসবো এখন মুসলিমাতুন, আতুন আতুন যোগ করে হচ্ছে বহু বছর, এবং এটা হচ্ছে আতুন হচ্ছে মারফুর আলাম, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমুন মুসলিমুনা, একটু মনে রাখতে হবে কয়েকদিন প্র্যাকটিস করলে এই জিনিস চলে আসবে, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমুন মুসলিমুনা, মুসলিমান মুসলিমিনা আমরা শিখেছিলাম, এখন এখানে আছে মুসলিমাতুন। এটাকে এখন মানসুব করতে করার নিয়ম হচ্ছে মুসলি, এই পর্যন্ত কমন, এরপরে দেখেন আরো সোজা এবং তো সেম, মুসলিমা মাতুন, এটা শুধু তিন করে দেবেন, ভেরি সিম্পল, মুসলিমাতুন মুসলিমাতিন, মাজরুর সেম মুসলিমা তিন, মুসলিমাতিন, দেখেন তো কত সহজ, কত সহজ, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। অনেক মুসলমান মহিলা মুসলমান, অনেক মহিলা মুসলমান গণকে, অনেক মহিলা মুসলমান গণদের, একজন মহিলা মুসলমান একজন মহিলা মুসলিম মুসলিমকে, একজন মহিলা মুসলিম এর,
অনেক মহিলা মুসলিমগণ অনেক মহিলা মুসলিমগণকে অনেক মহিলা মুসলিমগণকে আরেকটা করেছিলাম মুমিনুন তাহলে যদি মুমিনুন হয়ে থাকে তাহলে আমাদের এখানে হবে মুমিন মুমিনাতুন একজন মহিলা মুমিন মুমিনাতুন তাহলে এখানে হবে আমরা সবাই জানি মুমিনাতান মুমিনাতান একজন মহিলা মুসলিম কে একজন মহিলা সরি মুমিন কে মুমিনাতিন মিনাতিন হয়ে গেল এখন এটা যদি বহুবচন করতে যায় একইভাবে মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতিন একজন অনেক মহিলা মুমিন গণ অনেক মহিলা মুমিন গণকে অনেক মহিলা মুমিন গণকে সো মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন মুমিনাতুন মুমিনাতান মুমিনাতিন মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতিন 10 বার যদি আপনি প্র্যাকটিস করেন এই জিনিসগুলা আলহামদুলিল্লাহ আপনার আয়াত চলে আসবে জিনিস কিন্তু যদি প্র্যাকটিস না করেন এখন এই শেষ করে ক্লাস বন্ধ করে রাখেন আবার নেক্সট ক্লাসের আগে যদি আপনি খুলেন তো সবাই ভুলে যাওয়ার কথা তখন এটা নতুন মনেই হবে অতএব আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে ডেইলি আধা ঘন্টা করে সময় যদি দেন আমার মনে হয় জিনিসগুলো আমাদের খুব সহজে ইনশাআল্লাহ আমাদের রপ্ত হয়ে যাবে আমরা কোরআনের একটা আয়াত নিয়ে আমরা দেখি যে কোরআনে কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করা হয়েছে দেখেন আমি দেখালাম মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন মুমিনাতুন মুমিনাতুন মুমিনাতিন মুতাসাদ্দিকাতুন দানকারী সদকা দানকারী মুতাসাদ্দিকাতুন মুতাসাদ্দিকাতিন অনুগতা কোয়ানিতাতুন কোয়ানিতাতুন কোয়ানিতাতিন এটা এটা কিন্তু মানসুব এবং মাজরুর দুটাই দেখাচ্ছে মানসুব এবং মাজরুর একবারই একটু দেখিয়ে দিচ্ছে আলাদা কলাম করা হয় এটা রোজাদার সয়মাতুন এক বচন সয়মাতুন সয়মাতি সয়মাতি মানসুব মাজরুর সবিরাতুন ধৈর্যশীলা একজন সবিরাতুন সবিরাতি এবং মাজরুর সবিরাতি ভালো কাজ সলিহাতুন এক বচন সলিহাতুন
সালিহাতিন সালিহাতিন, সত্যবাদী সাদিকাতুন সাদিকাতুন সাদিকাতিন সাদিকাতিন, বিনয়ী খাশিয়াতুন এক বছর খাশিয়াতুন খাশিয়াতিন খাশিয়াতিন। দেখুন সূরা আল আহজাবের আয়াত 35, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা আল মুসলিমাতি আল মুমিনিনা আল মুমিনাতি আল কানিত কানিতিন হবে না কানিতিনা আল কানিতাত আস সাদিকিনা আস সাদিকাত আস সাবিরিনা আস সাবিরাত الخاشعين الخاشيات المتصدقين المتصدقات الصائمين الصائمات الحافظين فروجهم الحافظات الذاكرين الذاكرين الله الله كثيرا الله بيخانه بقول একটু الذاكرات عد الله لهم مغفرة واجرا عظيما। দেখেন আমরা বলেছিলাম মুসলিমুনা ও মানসুব হচ্ছে মুসলিমিনা, এখানে ইন্নার পরে হচ্ছে, কেন হচ্ছে সেটা আমরা সামনে যখন আগাবো তখন আমরা শিখবো যে ইন্নার পরে আসলে কি হবে। এখন আমরা আপাতত দেখে নিই যে কিভাবে বহুবচনে মানসুব মাজরুর হয়েছে মুসলিমুনা, এটা মানসুব হবে মুসলিমিনা মাজরুর হবে মুসলিমিনা। তাহলে এখানে মুসলিমিনা নাও হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা মাজরুর না মানসুর সেটার জন্য আমাদের ইন্না, এটা আমরা পরে শেখবো, এখন ওই মধ্যে আমরা ঢুকছি না, আমাদের কনফিউশন বাড়াবে তাই সেজন্য। তাহলে এটা হলো আমাদের এটা মানসুর, ইন্নার পরে যেটা হবে সেটা মানসুর, যখন আমরা ইন্না শিখবো তখনই বুঝবো যে ইন্না শব্দটা আসলে তার পরে যে প্লুরাল তার বিষয়ে সবসময় মানসুব আকারে হারবে। অথবা যেহেতু মুসলিমুনা হলো মারফু তার মানসুব হচ্ছে মুসলিমিনা এবং মাজরুর হচ্ছে মুসলিমিনা, কিন্তু এখানে হবে মুসলিমিনা বিকজ অফ ইন্না। অল মুসলিমাতে এটাও মানসুব ইন্নার কারণে, অল মুমিনিনা এটাও মানসুব মুমিনুনা মুমিনিনা কেন ইন্না, অল মুমিনাতে মুমিনাতুন ছিল মানসুব এখানে মাজরুর মারফু ছিল মুমিনাতুন মানসুব হবে মুমিনাতিন, কিন্তু যেহেতু আল আছে ডেফিনেট হয়েছে অতএব অল মুমিনাতি। অল কানিতিনা এটাও মানসু কানে তুনা ছিল মানসু হয়েছে কানে তিনা, বিনয় নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমানগণ পুরুষ মুসলমান নারীগণ পুরুষ মুসলমান মুমিনগণ মহিলা পুরুষ মুমিনগণ অল কানে তিনা বিনয়ী পুরুষগণ অল কানিতাতে বিনয়ী মহিলাগণ কনে তা তুন কনিতাতে অসদিকিনা অসদিকুনা ছিল সদিকিনা মানসুব হয়েছে সত্যবাদী পুরুষগণ অসদিকাতি সত্যবাদী মহিলাগণ অসবিরিনা এবং অমান এবং ধৈর্যশীল পুরুষগণ সবে রুনা মারফু ছিল এখানে সবিরিনা কেন ইন্না ইন্না শুরু হওয়ার কারণে সবগুলো মানসুব হয়ে গেছে চমৎকার বিউটি অফ তাহলে কোরআন অসবিরিনা ধৈর্যশীল পুরুষগণ অসবিরতি মানসুব ধৈর্যশীল মহিলাগণ অলখাশিনা খাশিউনা ছিল পুরুষবাচক মানসুব খাশিনা বিনয়ী পুরুষগণ অলখাশিয়াতি বিনয়ী মহিলাগণ সমান অধিকার কোরআনুল করিম দিয়ে দিচ্ছে সমান সমান কথা বলছে। দেখেন কে বলছে ইসলাম মহিলাকে সম্মান দিচ্ছে না বলেন তো, কোরআনে একটা সুরাই আছে নিসা নামে মহিলার নামে, মহিলার আরবি হচ্ছে নিসা কিন্তু পুরুষ রিজালু কোন সুরা নাই কিন্তু, তাহলে কাকে সম্মানিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে মেয়ে জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন কোরআনিতে প্রমাণ, এবং দেখেন প্রত্যেকটার সাথে পুরুষ মহিলা পুরুষ মহিলা রাইট, তাই বলে সব জায়গায় আবার সমান অধিকার করা যাবে না তার আবার এক্সেপশন আছে। আল খাশিয়াত বিনয়ী মহিলাগণ আল মুতাসাদ্দিকিনা পুরুষ দানকারী মুতাসাদ্দিকুনা ছিল বহু বচন মারফু মানসু হয়ে গেছে মুতাসাদ্দিকিনা, একটু আপনাদের একটু প্রবলেম হতে পারে শুনে যান পরে আমরা আবার এটা প্র্যাকটিস করবো আবার তখন ঠিক হয়ে যাবে। অল মুতাসাদ্দিকাত এবং মহিলা দানকারী গণ অসয়মিনা রোজাদার পুরুষগণ অসয়মুনা ছিল মানসু হয়েছে সয়মিনা রোজাদার পুরুষগণ অসয়মাতি
রোজাদার মহিলা চমৎকার সুবহান আল হাফিজিন সংরক্ষণকারী হেফাজত করছে ফুরুজাহম তাদের লজ্জার স্থান কি আল হাফিজাত মহিলাগণ আর যাকিরিনা আল্লাহ আল্লাহকে স্মরণকারী পুরুষগণ কাসির অধিক হারে যারা আল্লাহকে স্মরণ করে সেই সকল পুরুষগণ এবং আল সাকিরাত এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে সেই সব মহিলা জিকিরকারী তাদের জন্য কি ফলাফল আপনি আল্লাহ রাখছেন এতগুলো গুণাবলী বলছেন দেখেন তো কত গুণাবলী মুসলমান মুসলমান পুরুষ মহিলা মুমিন পুরুষ মুমিন মহিলা মুমিন কোয়ানিতিনা অনুগত আল্লাহর অনুগত পুরুষ মহিলা সত্যবাদী পুরুষ মহিলা ধৈর্যশীল পুরুষ মহিলা বিনয়ী পুরুষ মহিলা দানকারী পুরুষ মহিলা রোজাদার পুরুষ মহিলা লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ মহিলাগণ এবং আল্লাহকে অধিকারে স্মরণকারী পুরুষ এবং মহিলাগণ তাদের জন্য এখন আল্লাহ ফলাফল কি রেখেছে রেজাল্ট দিতে হবে তো পরীক্ষা দিয়েছেন খুব সুন্দর আল্লাহ রেজাল্ট তো ভালো দিলেন নাকি এত সুন্দর গুণাবলী যে অর্জন করবেন তার জন্য আল্লাহ কি করেছেন আদাল্লাহ আল্লাহ প্রস্তুত করেছেন আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ প্রিপেয়ার করে রেখেছেন কি লাহুম তাদের জন্য কারা এই যাদের গুণাবলী বলা হলো এই যতগুলো গুণাবলী তাদের জন্য আল্লাহ কি রেখেছেন মাগফিরাতান ক্ষমা আল্লাহর ক্ষমা পেলে তার করার আর কিচ্ছু লাগবে না আল্লাহ যদি কেউ ক্ষমাকে ক্ষমাই করে দেয় আলহামদুলিল্লাহ সে তো আউটস্ট্যান্ডিং দ্য পারফর্ম জান্নাতুল ফেরদাউস তার জন্য শুধু তাই নয় শুধু ক্ষমাই আল্লাহ করবেন না ও আজরান আযীমা বিরাট পুরস্কার রয়েছে তার জন্য সেটা আল্লাহই জানে তাদের কি পুরস্কার রয়েছে সুবহানাল্লাহ দেখুন আজকের যে আমরা জমু মুজাক্কার সালেম এবং জমু মুয়ান্নাস সালেম যেটা করলাম কটুর পুরুষ বাচক বহু বচন এবং কটুর মহিলা বাচক বহু বচন দেখেন তো কি চমৎকার ভাবে কোরআনের একটা আয়াতের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং আল্লাহ এই গুণাবলী যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার বিরাট আজরান আযীমা এবং মাগফিরাত আজরান আযীমা এবং মাগফিরাত আল্লাহ ক্ষমা রয়েছে সুবহানাল্লাহ তাহলে এই যে ওটুক বসে বসে শিখলাম এটা নট ফর দ্য সেক অফ লার্নিং কোরআনের ইমপ্লিমেন্টেশন কি এখন যদি আমরা এটা না বুঝতাম তাহলে দেখুন আমি অনুবাদ করতাম মুসলমান পুরুষ গান মুসলমান মহিলা গান মুসলমান মোমিন গান মহিলা পুরুষ গান কি পড়তে আমি কতক্ষণ আউলেই ফেলবো কি বলতে চাই আমি যখন গ্রামারটা জানছি আরবিক গ্রামার যখন বুঝে ফেলছি তখন কিন্তু আমি আর ভুলবো না এবং কোনো একজন এখানে বললো কনে তাইনে আমি ভুল ধরে বলছি কনে তাইনে হবে না কনে তিনে হবে দিস দা টাইপিং মিস্টেক আল্লাহু আকবার সো এবং কোরআনের ভাষা যদি কোরআনের ভাষা দিয়ে না বোঝা যায় কোরআনের মহব্বত তৈরি করা সম্ভব এই জন্যই আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা কোরআনের সাথে রিলেট করছি আমরা যা শিখছি না নট মিনিংলেস আপনাদের সময় নষ্ট করছে নট ওয়েস্টেজ অফ টাইম এটা একটা বিরাট সুযোগ রয়েছে আল্লাহর কালামকে শেখার জন্য আল্লাহর ভাষাকে শেখার জন্য এবং যখনই আমরা ভাষা বুঝবো তখন কোরআনের প্রতি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোরআনের প্রতি মহব্বত আত্মসমর্পণ আমাদের অনেক হারে বেড়ে যাবে আল্লাহ তখনই আমরা কোরআন করে স্বাদ পাব তখন নামাজ পড়ে আমরা স্বাদ পাব আল্লাহর জিকির করে আমরা তখন স্বাদ পাব আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকে জমু মুজাক্কার সালেম সাউন্ড মাসকুলিন প্লুরাল এবং সাউন্ড মাসকুলিন সাউন্ড ফেমিনিন প্লুরাল অটুট পুরুষ বাচক বহু বছর এবং অটুট মহিলা বাচক পুরুষ বছর আমরা শেখার চেষ্টা করলাম এবং কোরআনের সাথে একটা আয়াত এসেছিল আহজাবের 35 নম্বর আয়াতের সাথে আমরা রিলেট করার চেষ্টা করলাম আহজাব এসেছিল 33 আয়াত হচ্ছে 35 একটা আয়াতের ভিতর পুরা ইমপ্লিমেন্ট পুরা অ্যাপ্লিকেশনটা রয়েছে বোঝার চেষ্টা করেছি আপনারা পুরাটা এখন দেখবেন আমি যেগুলো পড়েছি ম্যাক্সিমাম গর্বিতরই আছে এর সাথে মিলিয়ে পড়েছি যাতে আপনাদের রিলেট করতে সুবিধা হয় ইনশাল্লাহ আপনারা সবাই পড়বেন দেখবেন আমাদের জন্য কোনো কষ্ট থাকবে না তো আমার এটুকু আজকে উপস্থাপন করার বিষয় ছিল যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বোঝার কোনো অসুবিধা থাকে আপনারা দয়া করে প্রশ্ন করতে পারেন জি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোস্তফা আমি আক্তার বলছিলাম
স্যার ওই একটা একটা জিনিস লিখতে গিয়ে আমরা যে আমরা লিখেছি যে মারফু মনসুব এবং ওই যে কি বলে জামা মাজরুর মুজাক্কার সালেম, যেখানে ওখানে একটা জিনিস লিখতে গিয়ে বোধ হয় মুসলিম ওই যে বহুবচন করেছে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মনসুবের জায়গাতে ওই লেখাটা ছিল মুসলিমিনা জায়গাতে মুসলিমিনি ছিল লেখা, অনেকে ভুল করতে পারে যে আমার ভুল হয়ে গেছে, লেখাতে সরি স্যার, থ্যাংক ইউ দেখা ভেরি মাচ, মিস্টেক। হ্যাঁ মানে মানে বুঝে নেয় মিস্টেক যাতে স্যার, যে এখানে মানসুব এবং মাজরুর কিন্তু সেম, রাইট মুসলিমিনা রাইট, মুসলিমিনাই হবে। থ্যাংক জাযাকাল্লাহ ইউ, খাইরা, জাযাকাল্লাহ ফর দা কারেকশন স্যার, ভেরি থ্যাংক ইউ কারেক্ট, ডিয়ার। আই মিস্টেক স্যার, টাইপ আই রাইটিং মিস্টেক স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইউ হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল। আমি আমি মনে হয় আমি আগে বুঝি না, এবার আজকে বুঝলাম আর কি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুকরিয়া স্যার, নাইস অফ ইউ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম, তৌহিদ তৌহিদ বলছি। প্লিজ প্লিজ, আমার ছোট্ট একটা বিষয় হলো, আমরা সিঙ্গুলার নাম্বারে যখন গোলতা ব্যবহার করলাম মহিলাবাচক ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে, বহুবচনে এসে খোলাতা ব্যবহার করলাম কেন? এই তো ওই যে বলছিলাম না, সব কেনর উত্তর হবে না, যেমন এখানে বলেছিলাম সেদিন, বাট আর পুট, উদাহরণ আমি দিই, এটাকে পুট, এটাকে বুট বলি নাই কেন, এটাকে পাট বলি নাই কেন, দিস ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য ইংলিশ পিপল, তারা বলতে ভাই পড়তে হবে, আমার পড়তে হবে, আরবরা বলতে এইভাবে বানাইছে, আমাদের পড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে অ্যারাবিক গ্রামারটা কিন্তু আসছে কোরআনের পরে, ক্লাসিক্যাল গ্রামার যেটা বলে আমরা অনেকেই জানি না, অর্থাৎ কোরআনে যে আল্লাহ দিয়েছে ওটাকে তো এখন অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারতে হবে ভাই, হ্যাঁ 1400 বছর আগে আসছে কোরআনুল করিম এবং ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রাম, ক্লাসিক্যাল বলবো আমি যেটা, সে অ্যারাবিক গ্রামারটা হয়েছে কোরআনের কে স্টাডি করেই তৈরি করা হয়েছে, সুবহানাল্লাহ। সো আল্লাহ বলেছেন মুখ মিলাতুন, অতএব তারা তো এখন গ্রামারটাকে ওভাবে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে করলে এটাকে মিলা যায়, তো একদিনের পরিশ্রম না, ওভার দ্য তার মানে কর্তার ইচ্ছাই কর্ম। এক্স্যাক্ট, না কর্তার ইচ্ছায় তো কর্ম না, বললাম না কোরআনটাকে বেশি ধরে, কোরআনটা কোরআনুল করিম কে ধরেই আরবিক গ্রামকে, গ্রামারকে তৈরি করা হয়েছে, হ্যাঁ সেটাই মানে আল্লাহ বলেছেন এটাকে, হ্যাঁ যে কারণে আমাদেরকে সেভাবেই করতে সাজিয়েছে, জি জাযাকুমুল্লাহ খাইর, তাই তাই ক্লিয়ার, জি জি জাযাকাল্লাহ। আর কারো কোনো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমি বারবার বলবো আপনাদের হোম ওয়ার্ক করতে হবে, বাসায় পড়তে হবে, এবং যখন কোরআন আমরা পড়বো তখন এগুলো মিলাবেন, তখন আরো সুবিধা হয়ে যাবে, কোথেকে আসছে তারও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের নেক্সটে পড়বো আমরা আপনার শুরুতে যান, আমাদের আছে এখানে 13 নম্বর সিরিয়ালটা করবো, লেসন 13, নাক মানুদ আগে শেষ করবো, আচ্ছা না তার আগে প্রোনাউন তো শেষ করি আমরা, 12 নম্বর সিরিয়াল, 12 12 সিরিয়ালে প্রোনাউন, সর্বনাম 85 নম্বর পেজ, 85 নম্বর পেজ, 85 নম্বর পেজ, সর্বনাম প্রোনাউন, এটা আমাদের এমনিতে দেখতে হবে আগামী ক্লাস ইনশাল্লাহ, আমরা সর্বনাম প্রোনাউন আর কি প্রোনাউনটা আমরা বোঝার চেষ্টা করি, লেসন 12, একটু সিরিয়াল মেনটেন করা যাচ্ছে না, কারণ এক একটা কোনটা পরে কোনটা আসতে সুবিধা হবে আমি সাজিয়ে আপনাকে দিচ্ছি, যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং সুবিধা ইনশাআল্লাহ। তো যদি আর কোনো কারো প্রশ্ন না থাকে, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভাষাকে সহজভাবে বোঝার জন্য তৌফিক দান করুন, এবং আমাদের আল্লাহ সবসময় দোয়া করতে হবে, রব্বি জিদনি ইলম, আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ, আমার জ্ঞানের আমার বৃদ্ধি করে দাও, আমার যদি সমস্যা থাকে দূর করে দাও, যে তোমার দিনকে বোঝার জন্য আমি প্রস্তুত থাকতে পারি, আর আমরা আল্লাহকে স্মরণ করলে আমরা যদি হেঁটে যাই আল্লাহ, আল্লাহ দৌড়ে আসবে, আমরা যদি এক পা আগাই আল্লাহ 3 পা আগবে, আল্লাহর ওয়াদা, আমরা কোনো করে বলতে পারবো না কোরআন কঠিন, আরবি ভাষা কঠিন, বোঝা যায় বোঝার কোনো সুযোগ নেই, তার সঙ্গে আমরা সবাই আল্লাহর কোরআনের ভাষাকে বোঝার জন্য আরো সচেষ্ট হই, আর একটি হয়ে আরো কিছু সময় ব্যয় করার জন্য আমরা সচেষ্ট হই। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।